দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা বাসিন্দা মুক্তিযোদ্ধা ইব্রাহিম তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রায় দুই বছর যাবৎ ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়ে প্রায় বিশ লক্ষ টাকা তার পরিবার খরচ করে নিঃস্ব হয়ে মানবতার জীবন যাপন করছেন তাছাড়া এই বীর মুক্তিযোদ্ধার বাড়িঘর জড়াচীর্ণ অবস্থা এই প্রতিকূল পরিস্থিতি উত্তরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহযোগিতা কামনা করেছেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিম ও তার স্ত্রী সংরক্ষিত মহিলা মেম্বার কোহিনুর আক্তার বিস্তারিত জানাচ্ছেন আমাদের চট্টগ্রাম প্রতিনিধি ময়ুদ্দিন চৌধুরী আমি পনেরো নম্বর স্থান নম্বর ওয়ার্ডের বাসিন্দা গ্রাম আমার খুব খুব একটু অসুবিধে এবং মুক্তিযোদ্ধা হিসাবে আমি

পদে আছেন উনি খতিয়ে দেখে আমাকে একটা ঘরের ইয়া করবেন ব্যবস্থা করবেন আমার এমপি মহোদয়কে আমি সালাম জানাচ্ছি ওনার ওনার জন্য আমি দোয়া করছি উনি যেন ওনার যেন আল্লাহ তালা হায়াত দ্বারাজ করে উনি যেন আমাদের এই গরিবের সহযোগিতা করার জন্য উনি যেন আরো মন্ত্রী হয়ে আসে এই জন্য আমি ওনাকে অনেক অনেক দোয়া করছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে আমি সালাম জানাচ্ছি তো আমি আর কি বলবো আসলে আমার অসুস্থ আমি একদম ভেঙে পড়ে গেছি আমার এ বর্তমানে আসলে তেমন কোনো ইয়া নাই বৃত্ত নাই তো তারপরেও চেষ্টা করতেছি যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আমি চেষ্টা করে যাব ইনশাল্লাহ তো আর কি বলবো ভাই